Hey viewers, assalamu alaikum. Welcome to our channel, Sohan channel vlogs. অনেক দিন পরে ভিডিও করতেছি, এজন্য আমি আসলে ক্ষমা প্রার্থী। আর এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হেল্প করা, যারা এই বছর আমাকে প্রতিনিয়ত কোশ্চেন করে যাচ্ছেন কিন্তু আমি আপনাদের রিপ্লাই দিতে পারতেছি না। সো আই এম এক্সট্রিমলি সরি। আপনারা সবাই জানেন সিচুয়েশনটা কি, ইউক্রেনের যুদ্ধ চলতেছে। সো আমরা নিজেরাই একদম এমন একটা সিচুয়েশনে ছিলাম যে কোথার থেকে কোথায় যাব, এবং এখন ইমিডিয়েটলি কোথার থেকে কোথায় চলে আসছি এটা আসলে আমাদের কোনো প্ল্যানই ছিল না, সবই উপরওয়ালার প্ল্যান। জানি না ইন ফিউচার আমাদের সাথে কী কী হবে। সো আমি চেষ্টা করবো ভিডিওতে আপডেট দেওয়ার, বাট এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এখনকার যে স্টুডেন্টরা আছে তাদেরকে হেল্প করা। কারণ বরাবরের মতো আমি লাস্ট 3-4 বছর যাবৎ হেল্প করে আসতেছি স্টুডেন্টদের, অ্যাকচুয়ালি যারা MBBS অ্যাব্রোডে পড়ার জন্য অনুপ্রাণিত বা পড়ছে অলরেডি। সো এখন যেহেতু এমন একটা সিচুয়েশন যে আপনি কী করবেন কী করবেন না আপনার মাথায় আসতেছে না, সো আমার এখন উচিত আপনাদেরকে এই বর্তমান সিচুয়েশনে কোনটা আপনার জন্য বেস্ট হবে, কাদের জন্য কোনটা সিলেক্ট করা ঠিক হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। সো আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে একটা কিউএন এর আয়োজন করছিলাম। সো ওইটাতে এবং ওইটা আমি ফেসবুকে শেয়ার দিয়েছিলাম। সো যারা আমাকে বিভিন্ন কোশ্চেন করছেন সেগুলোর সামারাইজ করে আমি একটা ভিডিও বানাইতেছি, যাতে আপনাদের সবার এক শর্ট সময়ের মধ্যে সব কিছু মানে আইডিয়া চলে আসে কী করা উচিত কী করা উচিত না। সো ফার্স্টলি হচ্ছে এই ভিডিওর টাইটেল হচ্ছে MBBS অ্যাব্রোড, MBBS ইন অ্যাব্রোড 2022। সো সবাই জানেন যে অ্যাব্রোডে MBBS সেশন শুরু হয় হচ্ছে 2000 সেপ্টেম্বর সেশনে। সো এখন রিসেন্টলি আমাদের বাংলাদেশে MBBS এর মেডিকেল অ্যাডমিশন টেস্টটা হয়ে গেছে। সো আপনারা আলটিমেটলি জানেন যে কার রেজাল্ট কীরকম আসতে পারে। সো এখন থেকে যদি আপনার রেজাল্ট মানে এক্সামটা বেশি খারাপ হয়ে থাকে তাহলে আপনি এখন থেকে প্রিপারেশন নিতে পারেন অ্যাব্রোডের জন্য। আর যারা হচ্ছে সন্দিহান আছেন যে আপনার রেজাল্ট ভালো হইতেও পারে, চান্স পেয়েও যেতে পারে, সো তারা এখন অ্যাপ্লাই করার দরকার নাই বা MBBS ইন অ্যাব্রোড নিয়ে ভাবারই দরকার নেই। আমি অ্যাজ এ সিনিয়র অর অ্যাজ এ বড় ভাই হিসেবে আপনাদেরকে যে হেল্প করা মানে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে যে যদি এখনকার যে সিচুয়েশন, যে আমি ব্যক্তিগতভাবে বলবো যে যাদের বাংলাদেশে প্রাইভেটে অ্যাডমিশন হবে তারা বাংলাদেশে প্রাইভেট অ্যাডমিশন অ্যাডমিট হয়ে যাবেন, এটা আপনার জন্য বেস্ট হবে। আর যাদের সরকারিভাবে হবে তারা তো হবেন, কিন্তু আগে অনেকে এরকম ছিল যে প্রাইভেট অ্যাডমিশন হওয়ার পরেও, যেমন আমরা অনেকে প্রাইভেট অ্যাডমিশন হওয়ার পরেও আমরা কিন্তু বাংলাদেশে পড়ি নেই, আমরা ইউক্রেনে চলে আসছি। সো এটা একজনের প্রিফারেন্স এক এক রকম, বাট বর্তমান সিচুয়েশনে যদি আমি বলি প্রাইভেটে অ্যাডমিশন হলে আপনি অবশ্যই বাংলাদেশে প্রাইভেটে ভর্তি হবেন। তারপরে আসতেছি যাদের প্রাইভেটেও হলো না, লাইক 40 মার্কসও যাদের নাই, সো তারা কী করবেন? তাদের যদি যাদের মেডিকেলে পড়ার স্বপ্ন আছে সো তারা কী করবেন? তাদের জন্য অনেকগুলো ওয়ে আছে, যেমনটা হচ্ছে এশিয়া, ইউরোপ, আমেরিকা। সো এগুলোর মধ্যে আপনার এখন একটু বড়ভাবে ভাববেন, আগে যেমন শুধু MBBS ইন অ্যাব্রোড মানে MBBS ইন চায়না ভাবতেন, না এখন ওই সময় আর নাই। যাই এখন আমরা কথা বলবো যে ধরেন আপনি বাংলাদেশে মেডিকেলে চান্স পেলেন না, আপনার অ্যাব্রোডে পড়ার দরকার। সো আগে যেটা মাথায় আসতো চায়না টোটালি ক্লোজড, এরপরে হচ্ছে ইউক্রেন, রাশিয়া, এই দুইটা ছিল বেস্ট অপশন। বেস্ট অপশন ছিল ইউক্রেন, তারপর রাশিয়া, আমি যতটুকু জানি এবং এখানকার সিচুয়েশন অনুযায়ী আমার অবশ্যই আমার মতে ইউক্রেনের মতো চিপ আর বেস্ট মেডিকেল পুরো ওয়ার্ল্ডে নেই, মানে চিপের দিক দিয়ে যদি তুলনা করেন আর কি। কিন্তু এখন যে সিচুয়েশন, ইউক্রেনের যুদ্ধ চলতেছে, যুদ্ধ কতদিন চলবে কি চলবে না গড নোস। সো আমি এখন একটা কথা বলবো যে অনেকেই আপনার এজেন্ট আছে, তারা কী করবে আপনার কাছ থেকে যে ইউক্রেনে অনলাইনে আপনাকে বলবে অনলাইনে অ্যাডমিশন হয়ে যাবে, বাট আমি এখন পর্যন্ত যতটুকু জানি অনলাইনে অ্যাডমিশন হচ্ছে না। অনেকে আমাকে মেসেজ দিয়েছে যে তাদের এজেন্ট বলছে যে তাদেরকে পেমেন্ট করে দিতে ইউনিভার্সিটিতে, তারা ইভেন এখন পর্যন্ত ইউক্রেনের ভিসার জন্য অ্যাপ্লাই করে নাই, ইউক্রেনে আসে নাই কোনো দিন। তারা কেমনে আমি বুঝতেছি না যে এটা চায়না শুরু করছিল, চায়নার বিভিন্ন এজেন্টরা, বাট এখন প্লিজ আপনারা টাকা অপচয় করবেন না, কাউকে টাকা দিবেন না, ডিরেক্ট ইউনিভার্সিটি ব্যতীত আপনারা টাকা পয়সা দিবেন না। সো তারপর ইউক্রেন এখন টোটালি আমার মনে মানে আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত ইউক্রেনে আসার চিন্তা এই বছর না করাই ভালো, কারণ এই বছর আমি জানি না যে যুদ্ধ কবে শেষ হবে, কবে নর্মাল হবে। সো আমার মনে হয় না ইউক্রেনে অ্যাডমিশন এই বছর হবে, যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেবে। সো এরপর অপশন আসে রাশিয়া,
আমি বলবো যে রাশিয়া তো এই বছর যাওয়া আমার ব্যক্তিগত মতে উচিত না। তার মেইন রিজন হচ্ছে যে রাশিয়া ওয়ার্ল্ডের মানে টপ র্যাঙ্ক কান্ট্রিগুলো থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রি রাশিয়াকে এখন সাপোর্ট করতেছে না। সো রাশিয়াতে যাওয়ার পরে সেখানে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন বাই এনি চান্স যদি ওয়ার্ল্ড ওয়ার থ্রি চলে মানে হয়ে যায়, তাহলে দেখা যাবে যে রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের যুদ্ধ শুরু হবে। তো রাশিয়া আলটিমেটলি সেফ না, ইভেন রিসেন্টলি ইউক্রেন রাশিয়াতে হামলা করা শুরু করছে। সো আমার মনে হয় না শান্তি চুক্তি হবে, বাকিটা আল্লাহ জানেন। সো রাশিয়াতেও এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন কোম্পানি ওদেরকে প্রোডাক্ট দিচ্ছে না, সো ওদের বিভিন্ন জিনিসের প্রাইস বেড়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে রাশিয়া যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। সো এরপরে কী হইতে পারে, এরপর আর কয়েকটি কান্ট্রি আছে, কিরগিস্তান, কাজাকিস্তান, আর্মেনিয়া আর মনে হয় জর্জিয়া। তো এই কটা কান্ট্রি আপনি দেখতে পারেন, তবে আমার ব্যক্তিগতভাবে কিরগিস্তানটা পছন্দ, কারণ বিগত লাস্ট টু থ্রি ইয়ার্স যাবৎ আমি আমার অনেক ফ্রেন্ডস তারপর জুনিয়র তাদেরকে যেতে দেখছি কিরগিস্তানে। আমার ওখানে অনেক ফ্রেন্ডস আছে যারা অলরেডি স্টুডেন্টদের হেল্পও করতেছে যে কিরগিস্তান যাওয়া নিয়ে। সো আপনারা যদি চান, যাদের ইচ্ছা কিরগিস্তানে, ওখানে অনেকগুলো মেডিকেল ইউনিভার্সিটি আছে, ওগুলার কস্ট কোনটার কীরকম, তো এগুলো যদি আপনার জানার মানে ইচ্ছা থাকে তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে নক দিতে পারেন। সেখান থেকে আমি যারা কিরগিস্তানে রিসেন্টলি পড়তেছেন তাদের সাথে আপনাদের যোগাযোগ করাই দেবো, আপনি তাদের তাহলে আর কি ডিটেলসটা জানতে পারবেন, কারণ এজেন্সির মাধ্যমে আপনি ডিটেলস জানতে পারবেন না, ওরা আপনাকে শুধু ভালো দিকগুলো বলবে, খারাপ দিকগুলো বলবে না। সো আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন, আমি আমাকে নক করলে আমি তাদের রেফারেন্স দিয়ে দিব। সো তাদের সাথে যোগাযোগ করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখানে আপনার টিউশন ফি কোন ইউনিভার্সিটির কেমন, শুরুতে যেতে কত খরচ হতে পারে। আমি যতটুকু জানি ইউক্রেনে আসতে শুরুতে অনেক খরচ হয়, বাট কিরগিস্তান এরকম না, কিরগিস্তানে আপনি ইজিলি ভিসা পেয়ে যাবেন এবং ওদের ই ভিসা যেটা হয়, সো আপনার খরচ অনেক কমে যাবে। এরপর আছে কাজাকিস্তান, আর্মেনিয়া, ওরা ভালো বাট আই থিঙ্ক কিরগিস্তানের থেকে একটু মানে কম ভালো। সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আই ডোন্ট নো। আর একটা জিনিস বলবো যে কিরগিস্তানের যে বিষয়টা, কিরগিস্তানে আপনারা যদি যান সেক্ষেত্রে ইন ফিউচার যদি ইউক্রেনের অবস্থা ঠিক হয় তাহলে কিন্তু আপনি কিরগিস্তান থেকে ট্রান্সফার নিয়ে আপনি ইউক্রেনে আসতে পারবেন। সো এখন ওই আশা নিয়ে থাকবেন না, বাট আল্লাহ কি আর রাখছেন কপাল আসলে বলা যায় না। সো এটা গেল, এরপর আসবো আমরা ইউরোপে। অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই ইউরোপে আর হচ্ছে ইন্ডিয়ার ব্যাপারটা, সো ইউরোপে আমেরিকাতে এইসব জায়গাতে আমরা কি MBBS পড়তে পারবো কিনা। হ্যাঁ আপনি অবশ্যই পারবেন, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি যে MBBS জিনিসটা অনেক এক্সপেন্সিভ একটা স্টাডি। সো আপনি যখন ইউরোপে আসবেন, ইউরোপের আপনার মানে ম্যাক্সিমাম দেশগুলোতেই হচ্ছে স্কলারশিপের সংখ্যা কম, স্কলারশিপ দেয় না মেডিকেলে, আর দু একটা সিট থাকে বা কয়েকটা সিট থাকে ইউনিভার্সিটিগুলোতে, ওগুলোতেও আপনার এন্ট্রান্স এক্সামে অনেক ভালো করে তারপরে কিন্তু আপনাকে চান্স পেতে হবে। সো ইটস কোয়াইট টাফ, কারণ আপনার ইউরোপে আসতে হলে আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে IELTS দিতে হবে, তারপর আপনার হচ্ছে খরচ হবে আপনার ভিসার জন্য, অনেক ইউনিভার্সিটি মানে অনেক দেশের এমবেসি বাংলাদেশে নাই, সো আপনাকে ইন্ডিয়া যেতে হবে, ওখানে গিয়ে আপনি ভিসা করবেন, ভিসা করার পর আপনি আসবেন, আসার পর আপনি এন্ট্রান্স এক্সাম দেবেন, তারপরে আপনি যদি স্কলারশিপ পান তো পাবেন, নাহলে আপনাকে ওই দেশের মানে যে নর্মাল যে ই থাকে টিউশন ফি থাকে ওইটা দিয়ে পড়তে হবে। যেমন এই ইউরোপে যদি আপনি পড়েন, সর্বনিম্ন যদি কোনো ইউনিভার্সিটি থাকে 8,000-9,000 ইউরো পার ইয়ার। সো বেসিক্যালি আপনি ধরতে পারেন যে 12,000 ইউরোর মতো পার ইয়ার আপনার খরচ হবে, আপনি যদি বেয়ার করতে পারেন আপনি ইউর ওয়েলকাম টু ইউরোপ। সো আর ওইদিকে লন্ডন আমেরিকার কথা আমি বাদই দিই, কারণ ওগুলাতে মেডিকেল পড়ার মতো সামর্থ্য আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি নাই। সো যদি অনেক বেশি রিচ হয়ে থাকেন আপনি, আপনি অবশ্যই কন্ট্যাক্ট করেন, সেক্ষেত্রে আমার ভিডিও দেখার প্রয়োজন নেই, আপনি বিভিন্ন এজেন্সি আছে আপনি ডিরেক্টলি UK যোগাযোগ করতে পারেন। আর এরপর আসবো ইন্ডিয়া, মানে আমি কীভাবে বলবো যে ইন্ডিয়ান অনেক স্টুডেন্ট আছে যারা আমাদেরকে বলে যে ভাই আমাদের ইন্ডিয়ার থেকে তোদের বাংলাদেশে মেডিকেলে পড়তে যায়, তাহলে তোরা কেন ইন্ডিয়াতে তোরা কেন ইউক্রেন আসিস। সো এখন বিষয়টা হচ্ছে ওরা কেন আসে, ইন্ডিয়ানরা কেন বাংলাদেশে যায়, ইন্ডিয়ানরা কেন ইউক্রেনে আসে বা যা বাইরে MBBS অ্যাব্রোডে পড়তে আসে কেন। ইন্ডিয়ার MBBS অনেক ভালো কিন্তু অনেক এক্সপেন্সিভ, সো আপনার অলমোস্ট 60-70 লাখের মানে ওদের বেসিক মানে আপনার টোটাল 1 কোটি টাকা ধরে রাখতে হবে যে আপনার টোটাল MBBS শেষ করে আপনি বাসায় ফিরবেন, আপনার 1 কোটি টাকা ধরে রাখতে হবে, কিন্তু আপনি ডাক্তার হবেন ওইরকম মানের। সো
বা যদি টাকা থাকে আপনি ইন্ডিয়া যেতে পারেন। সো আমার মতে এই ছিল আজকে বলার, দেখি আমি কোনো পয়েন্ট মিস করলাম কিনা। ওকে, তো এই ছিল, আমি আই থিঙ্ক কোনো পয়েন্ট মিস করিনি। আপনাদের আরও কোশ্চেন থাকলে এটার কমেন্টটা জানাবেন, আর যদি নেক্সটে আরও কোনো ভিডিও চান এই বিষয়ে আমি চেষ্টা করব। আর বর্তমানে আমি এখন আছি ওয়েস্টার্ন ইউরোপে, সো আমি আলটিমেটলি ইউরোপ ট্যুর দিচ্ছি, আপনারা হয়তো আমার ইনস্টাগ্রামে দেখতে পারছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।